আসসালামুকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হিন্দুইজমে সবচাইতে পবিত্র ধর্মগ্রন্থ আমি যতদূর জানি সেগুলো বেদ, তারপর উপনিষদ ইত্যাদি। কিন্তু হিন্দুরা কথা বলতে চায় শুধু ভগবদ গীতা নিয়ে, তারা বলে যে এটা হচ্ছে বেদের নির্যাস ইত্যাদি ইত্যাদি। আপনার একটা লেকচার হিন্দুইজমে ঈশ্বরের ধারণা, সেখানে ভগবদ গীতা থেকে মাত্র একটা কি দুইটা উদ্ধৃতি দিয়েছেন, এখন আপনি কি বলবেন কিভাবে তাদের যুক্তি দেখাতে পারি? ভাই প্রশ্ন করলেন যে আমরা জানি যে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ বেদ, তবে হিন্দুরা বলে যে ভগবদ গীতা হচ্ছে বেদের নির্যাস, এটাই বেশি গুরুত্বপূর্ণ। আর আমার লেকচারে গীতা থেকে দু একটা উদ্ধৃতি দিয়েছি, আসলে আরো বেশি উদ্ধৃতি দিয়েছি, তবে তুলনায় বেদের চেয়ে অনেক কম। এখানে ভাই একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এটা মানি যে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি পড়া হয় ভগবদ গীতা। এখন ধরেন আমাদের মুসলিমদের মধ্যে একটা উপদল, তারা অন্য কোনো বইকে বেশি গুরুত্ব দিল কোরআনের চেয়ে, তার মানে এই না যে ওই বইটাই সঠিক। ধরেন কেউ এসে বললো অমুক বইটা লিখেছেন অমুক একজন বিশেষজ্ঞ, মানুষ বইটাকে কোরআনের চেয়ে বেশি গুরুত্ব দেয়, তাদেরকে ভুল প্রমাণ করার জন্য আমি হয়তো সেই বইটাকেই ব্যবহার করতে পারি, তারপরও কোরআন থাকবে সবার উপরে। ধরেন কথা বলছেন সাধারণ মানুষের সাথে যে ধর্ম সম্পর্কে কিছুই জানে না, সে হয়তো বলবে ভগবদ গীতা সবার উপরে। এখনো দেখবেন, বইয়ের নামটা বলছি না, তবে অনেকেই সেটাকে কোরআনের চেয়ে বেশি গুরুত্ব দেয়, সব মুসলিম না, একটা ছোট উপদল, তারা মানছে কোরআন সবার উপরে, তবে কোরআন পড়ে অর্থগুলো বোঝা খুব কঠিন, সেজন্য তারা একজন বিশেষজ্ঞের লেখা বই পড়ে। ইসলাম ধর্মে সেটার কোনো মূল্য নেই, যদি কোরআনের সাথে মিলে যাই তাহলে মেনে চলবো, যদি না মেলে মেনে চলবো না। একইভাবে এখানে হিন্দুইজমের একটা প্রতিষ্ঠান ইসকন, তারা ভগবদ গীতার উপরে অনেক গুরুত্ব দেয়, অন্যান্য দলও আছে। এই কয়েক সপ্তাহ আগে আমি কলকাতায় ইসকনের শীর্ষস্থানীয় একজনের সাথে কথা বলেছিলাম, সেখানে এই কথাটা বলেছিলাম, তিনিও বললেন আমি একমত, বেদ সবার উপরে, না মেনে উপায় নেই। তিনি জ্ঞানের চর্চা করেন, সাধারণ মানুষ তর্ক করতে পারে, সেই লোকের সাথে অনেক কথা বলেছিলাম, যেহেতু তিনি জানেন তাই আমিও বোঝাতে পেরেছিলাম ধর্মগ্রন্থের প্রধান ভাগ দুটো, শ্রুতি আর স্মৃতি। তিনি বললেন হ্যাঁ ঠিক বলেছেন, শ্রুতিকে বলা হয় ঈশ্বরের বাণী আর স্মৃতি হচ্ছে মানুষের লেখা। উনি বললেন হ্যাঁ, এখন মহাভারত কি শ্রুতি না স্মৃতি? উনি বললেন স্মৃতি, স্মৃতি মানে যে কথাগুলো মানুষ লিখেছে। ভগবদ গীতা কারো অংশ? মহাভারত, ভীষ্ম পর্ব 18 অধ্যায়, অধ্যায় 25-42 আমরা সেটা জানি। তখন সেই লোক অনেকখানি ফাঁদে আটকা পড়েছে, না এটা তো আসলে, তাহলে যারা জ্ঞানী তারা কিন্তু জানে, এখন কেউ হয়তো কোনো ভুল কাজ করেছে, আমি আমার সিদ্ধান্তের পক্ষে কিছু উদ্ধৃতি দিচ্ছি, তারপরও আমার মূল লক্ষ্য সবার উপরে। ধরেন আগামীকাল ইসলামের বিরুদ্ধে যুক্তি দিতে গিয়ে কেউ বললো সালমান রুশদি একটা বই লিখেছেন, আর সে বললো এই বইটা আসলেই খুবই ভালো, সালমান রুশদির এই বই দিয়ে ইসলামকে ভুল প্রমাণ করবে, বিশ্বাস করবেন সালমান রুশদির সেই বইটাকে? অথবা যে কোনো বই লিখেছেন কোনো বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞ ভুল করতে পারেন। এখন মুসলিম কোনো বিশেষজ্ঞ ভুল করলে তার মানে এই না যে ইসলাম ধর্ম ভুল, ঠিক? তাহলে কৌশলের ভিত্তি হবে এক নম্বর গ্রন্থ, পাশাপাশি অন্যান্য গ্রন্থও কাজে লাগাতে পারেন যদি প্রমাণ করার ক্ষেত্রে প্রয়োজন হয়। সেজন্য আমার লেকচারে বেদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি, এর পাশাপাশি ভগবদ গীতা থেকে উদ্ধৃতি দিয়েছি। এগুলো হচ্ছে যুদ্ধের ময়দানে অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের উপদেশ, এটাই গীতা। জিহাদের প্রসঙ্গ আসলে বেদের যে গীতার উদ্ধৃতি বেশি দিয়েছি, যদিও বেদেও জিহাদের ব্যাপারে বলা হয়েছে, বুঝলেন? সেখানে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি, মাত্র দুই তিনটা না, জিহাদ প্রসঙ্গে শুধু ভগবদ গীতা থেকে আমি 20-30টার মতো উদ্ধৃতি দিয়েছি, কতগুলো? দুই তিনটা না, কতগুলো? 20-30টা। হ্যাঁ, যদি লেকচারটা শোনেন কি মনে পড়েছে? হ্যাঁ, এইবার আপনি মনে করতে পেরেছেন। অন্য লেকচার যদি দেখেন, যেমন ধরেন ঈশ্বরের ধারণা, সেখানে গীতার উদ্ধৃতি দুই তিনটা ঠিক আছে, কিন্তু জিহাদে 20-30টা। দেখতে হবে বিষয়টা কি। আর দেখবেন যে হিন্দুদের প্রায় সবাই ভগবদ গীতার কথাগুলো জানে, মহাভারত ধর্মগ্রন্থ যদি নাও পড়ে, অন্তত কমিক্সের বইয়ে অথবা স্কুলে, আপনাকে দেখতে হবে সেই মানুষটা কি জানে। ভগবদ গীতা থেকে আমি অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি, তবে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থটা হচ্ছে বেদ। জিহাদের কথায় বেদেও আছে, তবে মানুষ অতটা জানে না, কোন জায়গায় অধ্যায় 10 ঋগ্বেদ কে জানে, থাকতে পারে নাও পারে, কিন্তু ভগবদ গীতা হ্যাঁ, ধর্মগ্রন্থ না পড়লেও টিভিতে মহাভারত দেখেছে, রামসাগর করেছেন রামায়ণ, মহাভারতকে যে বানিয়ে থাকুক, আমাদের জন্য এটা ছদ্মবেশী আশীর্বাদ এই ধরনের সিরিয়ালগুলো হচ্ছে। কিছু মানুষ হিন্দু ধর্মের প্রতি ঝুঁকছে আর কিছু মানুষ দূরে সরে যাচ্ছে, নতুন জিনিস যোগ করা হচ্ছে, যেমন মহাভারত ছিল 8,000 অনুচ্ছেদ, তারপর 24,000 অনুচ্ছেদ, তারপর 1,00,000 অনুচ্ছেদ। এই ভগবদ গীতা কখন থেকে এসেছে আমি জানি না, প্রথম 8,000 অনুচ্ছেদ নাকি পরবর্তীতে, বিশ্লেষকগণ বলেন। প্রথম দিকে মহাভারত ছিল অন্যদের উদ্দেশ্যে অর্জুনের সন্তানদের বলা গল্প,
তখন ছিল মাত্র 8,000 শ্লোক, বিশেষজ্ঞরা বলেন, তারপর 24,000 শ্লোক, তারপর 1,00,000 শ্লোক, এখন 1,00,000-এর বেশি। এই ভগবদ্গীতা কখন থেকে এসেছে সেটা দেখতে হবে। যোগ হয়েছে, কিছুদিন আগে হয়তো দেখেছেন একটা পৌরাণিক সিরিয়ালে মারুতি গাড়ি ছুটে যাচ্ছে, এখন মারুতি গাড়িও যোগ হয়েছে। হয়তো শুটিং এর সময়ে তারা মারুতি গাড়িটা খেয়াল করেনি, মহাভারতের সময় মারুতি গাড়ি কোত্থেকে আসবে? তাহলে নতুন মহাভারতে মারুতি গাড়িও পাচ্ছেন সংযোজন। এভাবে নতুন জিনিস যোগ হচ্ছে, প্রত্যেকে নতুন করে লিখছে, নতুন সংযোজন হয়। রামসাগরের রামায়ণ একরকম, মহাভারতটা হচ্ছে আরেক রকম, আর এতে করে আমাদেরও সুবিধা হচ্ছে, তারা এগুলো জানে, নতুন করে বলতে হচ্ছে না। যারা অন্ধভাবে এগুলো বিশ্বাস করে তারা হয়তো দেখে খুশি হচ্ছে, খুব ভালো, তবে যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছে। এভাবে পরোক্ষভাবে এটা আমাদের উপকার করছে। আশা করি উত্তরটা পেয়েছেন।